আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। বিসমিল্লাহ রহমান রহিম। ন্যাশনাল এমপাওয়ারমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস, 14ই ডিসেম্বর। এই দিনেই পাক হানাদার বাহিনীরা আমাদের এই দেশ যখন স্বাধীন হওয়ার দ্বার প্রান্তে, তখন আমাদের মেধা শূন্য করার জন্য আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। তাহলে একটি দেশকে ধ্বংস করার জন্য যে বুদ্ধিজীবী হত্যা করলো, আমরা তাহার নিন্দা জ্ঞাপন করতেছি। সাথে সাথে এই বুদ্ধিজীবীর পরিবারদেরকে সমবেদনা জানাই। তাদের আত্মত্যাগের বিনিময় 16ই ডিসেম্বর আমাদের বিজয় অর্জন হয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময় যখন জমিনে রক্ত দেওয়া হয়, আল্লাহ রব্বুল আলমিন তখন রক্তের বিনিময় তাকে সাফল্য আনি দেয়। সাফল্যটা আল্লাহর পক্ষ থেকে আসে। যারা রক্ত দিতে পারে, সে জাতি কোনো দিন মাথা নত করে না। আর আমাদের এই লাল সবুজের পতাকাধারী যেহেতু সবুজের মধ্যেই একটা লাল বৃত্ত আছে, সেটা বুঝে দিচ্ছে আমাদেরকে রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করা হয়েছে। মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা লাভ করেছে। বুদ্ধিজীবীদের হত্যার মধ্যে, রক্তের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে। আজ আমরা স্বাধীন পতাকা পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি। আমরা যদি ওই সময় বেঁচে থাকতাম, কত ভালো হতো, দেশের জন্য যুদ্ধ করতে পারতাম। আমরা যদি ওই সময় বেঁচে থাকতাম, দেশের কল্যাণে কাজ করতে পারতাম। আমরা অনেকেই সে আকাঙ্ক্ষা করি, কিন্তু আমাদের আকাঙ্ক্ষাটা যদি হয় এখন, আমাদের সেই আকাঙ্ক্ষাটা যদি আমরা নিয়ে কাজ করতে পারি, তাহলে দেশকে আমরা কিছু দিতে পারবো। আমাদের দেওয়ার অনেক কিছু আছে, আমাদের শিল্পপতিরা অনেক কিছু দিতে পারে। আমরা দেখতেছি কয়েকটি পরিবারে বাংলাদেশটা একটা সীমাবদ্ধ অর্থনৈতিকভাবে। তারা যদি এই দেশকে ভালোবাসে, এই দেশে রক্ত যারা দিয়েছে তাদের সম্মান দিতে চায়, তাহলে দ্রব্যমূল্যের উদ্যোগতি করতে পারে না। তারা কত টাকা দরকার, তাদের হাজার হাজার কোটি কোটি টাকা আছে, অথচ জিনিসপত্র মূল্য বৃদ্ধি করি, চিনি, এই গম, তারপর নিত্য প্রয়োজনীয় তেলগুলি যদি বৃদ্ধি করি, গরিব অসহায়দেরকে কষ্ট দেওয়া হচ্ছে। আজ সে আমদানি করে আমাদের কয়েকটি পরিবার এই দেশকে, দেশের অবকাঠামোকে যেমনিভাবে তেমনিভাবে করতেছে আমরা দেখতে পাচ্ছি। আসলে মৃত্যুর ভয় তাদের নাই, যে যারা রক্ত দিয়েছে তাদের সম্মান তাদের কাছে নাই। তাদের দরকার টাকা, 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 টাকা। টাকা দিয়ে তারা পৃথিবীকে জয় করতে চায় মনে হয়, না হলে এত টাকা কেন দরকার? মানুষের জীবন জীবিকার জন্য তো সম্মানের সাথে বাঁচি থাকার জন্য তেমন বেশি টাকা দরকার নাই। তাই আজ এই 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবসে আমরা একটা প্রতিজ্ঞা করতে পারি। সেই প্রতিজ্ঞতা হলো, আমরা সবাই যদি দেশের জন্য কাজ করি, দেশের সেবায় যদি আমরা এগিয়ে আসি, যারা যেই অবস্থানে আছে, যেমন যারা বিদেশে আছে, বিদেশ থেকে যদি এই যে ব্যাংকের মাধ্যমে যদি ডলার পাঠানো যায়, হুন্ডি ব্যবসা বন্ধ করা যায়, যারা বিত্তশালী এই যে আমদানি রপ্তানি করে, তারা যদি সঠিক দায়িত্ব পালন করে, সরকারেরকে সঠিক এই যে কর যদি পরিশোধ করে, সাথে সাথে তারা যদি এই যে মূল্য বৃদ্ধি না করে, তাহলে এই দেশটা সোনার দেশে পরিণত হবে। আমাদের কিছু রাজনৈতিক প্রেক্ষাপটও আমরা দেখতে পাচ্ছি, হানাহানি, সামান্য একটা এই যে ভোটের রাজনীতির কারণে আমার দেশটা নষ্ট হয়ে যাচ্ছে। বিদেশিরা আমাদের দেশে প্রভু সাজিয়ে যাচ্ছে আমাদের নেতৃবৃন্দর কারণে। তাহলে আমাদের উচিত হবে,
আমাদেরকে আমাদের দেশ নিয়ে ভাবনা করার জন্য। আমরা যদি একটি নীতিমালা করি সবাই বসলে অসুবিধা কোথায়? আমরা যদি সবাই বসি, আমাদের যে রাজনীতিবিদরা যদি সবাই বসে যে এই ধরনের অবকাঠামো 5 বছর পর পর, এটা যদি 3 বছরও পর হয় আরও ভালো হয়, 3 বছর পর বা 5 বছর পরে এই ধরনের একটা সরকার আসবে, তাহলে নির্বাচন করে চলে যাবে, পরবর্তী সরকার সেই ক্ষমতা গ্রহণ করবে। তাহলে সিস্টেমটা যদি আমরা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত যদি আমরা পৌঁছতে পারি, তাহলে আমরা এদেশকে ভালো কিছু, প্রজন্মকে ভালো কিছু দিতে পারব। আজ 50 বছর পার করলাম, কিন্তু এখনও আমাদের মধ্যে অভ্যন্তরে হানাহানি বন্ধ করতে পারলাম না। যদি হানাহানি বন্ধ থাকতো, আমাদের জাতীয় নেতাগুলিকে হত্যা করা না হতো, আমার এই যে বুদ্ধিজীবী হওয়া শহীদ এর পর যে বিজয় অর্জন করে, এরপরে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, এরপর মেজর জেনারেল জিউর রহমানকে হত্যা করা হয়েছিল, কেউ না কেউ কিছু কিছু তো অবদান আছে, এই সবাই অবদান আছে এই দেশের জন্য। এরপরে যারা আছে তারা যেন এক প্ল্যাটফর্মে বসি, যদি দেশকে, দেশের যে রক্ত দিয়েছে তাদের সম্মানার্থে, যদি মুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধা করেছে তাদের সম্মানার্থে, যদি বুদ্ধিজীবীদের এই যে সম্মানার্থে যদি আমরা দেশকে ভালোবাসি, আমাদের সেই দেশকে যদি সোনার বাংলা করতে আমাদের কোনো দিন ব্যাক ফেতে হবে না। তাই আসুন আমরা এই দেশকে ভালোবাসি, এই শহীদদের সম্মানার্থে আমরা যেন ঐক্যবদ্ধ হইয়ে প্রত্যেক অসহায় গরিবদেরকে আমরা স্বাবলম্বী করার জন্য চেষ্টা করি, তাহলে শহীদের রক্তর বৃথা যাবে না। আমরা সে 16 ঘন্টা ধারণ করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।